ভিউয়ার্স ওয়েলকাম টু সিএস প্র্যাকটিক্যাল উইথ অসীম তো এতদিন আমরা দেখেছিলাম যে কিভাবে বিভিন্ন টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারি এবং সেইগুলো প্রত্যেকের যে ছোট ছোট প্রবলেমস ছিল লাইক অ্যাডিশন সাবস্ট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন ম্যাট্রিক্স ক্যালকুলেশন এবং ফ্যাক্টোরিয়াল সাম অফ এন নাম্বার এই সমস্ত ডিফারেন্ট টাইপস অফ প্রোগ্রামস ছিল আরো যদি ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমস যদি কিছু আসে লাইক ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এইগুলোকে আমরা কীভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে সলভ করতে পারি বা কয়েকটা ইকুয়েশান দিয়ে দিয়েছে তো সেখান থেকে আমাদের এক্স এবং ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে সেগুলোকে আমরা কীভাবে সলভ করতে পারি তো সেটা আমরা দেখব তো তার জন্য আমাদের আরেকটা নতুন প্লেলিস্ট লিস্ট নিউমেরিক্যাল যে এবং সেটাও সম্পূর্ণ কিন্তু আমরা একদম করে করব। তো আজকে আমরা যেটা করব যে আমরা এই সমস্ত যে মেথড যেগুলো আমরা বললাম সেই মেথড গুলো যখন আমরা সলভ করব তার অ্যাকচুয়াল নামটা কি এবং সে সেটা কিভাবে সলভ করতে পারে তার একটা ইন্ট্রোডাকশন আজকে আমরা এই ভিডিওতে দেখবো অ্যাকচুয়ালি আজকে আমরা কোনো একটা পার্টিকুলার টপিকের উপর আবার নিউমেরিক্যাল বলে যে টপিকটা আছে সেই পুরো টপিকটার উপর ডিসকাস করছি ভিডিওটা লাস্ট অব্দি দেখো এবং আশা করি তোমরা এই প্লেলিস্ট থেকে খুব ইজিলি বুঝতে পারবে যে নিউমেরিক্যাল ডিফারেন্ট টাইপস অব নিউমেরিক্যাল প্রবলেমস কীভাবে খুব ইজিলি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে সলভ করতে পারি এবং আমাদের নতুন আপডেট সম্পর্কে জানতে হলে আমাদের যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যেটা এই ভিডিও নিচের দিকে আসবে এবং আমাদের ফেসবুক পেজ সিএস প্র্যাকটিক্যাল উইথ অসীম সেটাও লাইক করে দিও তো আমরা এখন দেখে নেব যে আমাদের এই প্লে লিস্টে কী কী টপিক নিয়ে আমরা ডিসকাস করবো তো সেটা আমরা এক একে করে দেখে নেব যে টপিক যেগুলো আছে সেগুলো হচ্ছে এক নম্বর এরার নাম্বার টু হচ্ছে ইন্টারপোলেশন নাম্বার থ্রি হচ্ছে সলভিং নন লিনিয়ার ইকুয়েশন নাম্বার ফোর হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন নাম্বার ফাইভ হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন এবং নাম্বার সিক্স হচ্ছে কার্পেটিং তো এরার জিনিসটা কি সেটা আগে আমরা দেখে নেব এরার হচ্ছে আমরা যখন কোনো একটা প্রবলেম সলভ করি অনেক সময় সেটা দেখা যায় যে পয়েন্টের পর অনেকগুলো ডিজিট আসে এবং আমাদের হিসাবে সুবিধার জন্য সেটাকে আমরা রাউন্ড অফ করি তো এটাকেই রাউন্ড অফ এরার বলা হয় তো এখানে একটা নাম্বার ধরেছি ফিফটিন

এর ফলে যে এরারটা অকার করে ক্যালকুলেশনের দিক থেকে যে এরারটা আসে সেটাকে রাউন্ড অফ এরার বলা হয় এরপর দেখবো হচ্ছে আমরা ইন্টারপোলেশন ইন্টারপোলেশানের ভেতরে দুখারা টপিক আছে একটা হচ্ছে নিউটনস ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন এবং আর একটা হচ্ছে ল্যাগ রাজেস ইন্টারপোলেশন ইন্টারপোলেশন মেথডস তখনই ইউজ হয় যখন একটা সিরিজ অফ এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু দেওয়া থাকে ঠিক আছে এবং সেখান থেকে আমাদের পার্টিকুলার একটা এক্স এবং একটা ওয়াই এর ভ্যালু বের করতে হয় তো নিউটন ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন তখনই কাজে লাগে যখনই এক্স এর ভ্যালুর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট একটা নির্দিষ্ট অর্ডারে থাকে ধরে নিলাম প্রথম নাম্বারটা টু তারপরে নাম্বারটা ফোর তারপরে নাম্বারটা সিক্স এরকমভাবে চলতে থাকছে তো এইটার ক্ষেত্রে নিউটন ইন্টারপোলেশন মেথডটা কাজে লাগে এবং ওয়াই এর ভ্যালু যা ইচ্ছে সেক্ষেত্রে হতে পারে এবং ল্যাগরাজেস ইন্টারপোলেশান মেথডের সাহায্যে আমরা যদি এর ভ্যালু কোনো অর্ডারে না থাকে যেমন ধরে নিলাম প্রথম ভ্যালুটা টু তারপরে ভ্যালুটা থ্রি তারপরে ভ্যালুটা ফাইভ তারপরে ভ্যালুটা সিক্স তারপরে ভ্যালুটা নাইন এরকম যদি থাকে তাহলে আমাদের ল্যাগরাজ ইন্টারপোলেশন মেথডটা কাজে লাগে যেখানে প্রথম সংখ্যাটার সাথে সে সেকেন্ড সংখ্যার ডিফারেন্স কিন্তু সবসময় ফিক্সড নয় এটার সাথে এটা এটার ডিফারেন্স হচ্ছে ওয়ান কিন্তু আবার এটার সাথে এটা ডিফারেন্স হয়ে গেল টু আবার এটার সাথে এটা ডিফারেন্স হয়ে গেল থ্রি ঠিক আছে সেই ক্ষেত্রে তখন আমাদের ল্যাগরাঞ্জেস ইন্টারপোলেশন মেথডটা কাজে লাগে এরপর আমরা দেখব হচ্ছে সলভিং লিনিয়ার ইকুয়েশন লিনিয়ার ইকুয়েশন বলতে যেখানে এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করতে হবে এবং কিছু ইকুয়েশন দিয়ে দিয়েছে ধরে নিলাম ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু 8 এই ভ্যালুটা দিয়ে দিয়েছে তো এখন আমরা এখানে একখানে ইকুয়েশন দেখছি এবার যদি আমাদের x এবং y এর ভ্যালু বের করতে হয় তাহলে আমাদের কারো ইকুয়েশনের প্রয়োজন ধরেই লাভ আর ইকুয়েশন হচ্ছে 7 x y ইকুয়াল টু 9 ঠিক আছে এরকম ইকুয়েশনের প্রয়োজন তো আমরা ইকুয়েশন সলভ করতে পারি ইউজিং অল অফ দিস মেথডস গসিয়ান এলিমিনেশন গস জর্ডান গস সেডেল এবং গ্যাকোপি এই চারখানা মেথড ইউজ করে আমরা সলভ করতে পারি তো আমরা আমাদের এই প্লে লিস্টে প্রত্যেকটা মেথডস দেখব এবং সেই সব সলভ করতে কিভাবে এবং সেগুলো প্রসিডিওর অ্যালগোরিদেম সোর্স কোড এবং তার ড্রাই রান এগুলো সমস্ত কিছুই আমরা আমাদের এই প্লে লিস্টে দেখব এরপর হচ্ছে সলভিং নন লিনিয়ার ইকুয়েশন তো এর আগে আমরা কিন্তু লিনিয়ার ইকুয়েশন নিয়ে কথা বলেছিলাম এরপর হচ্ছে নন লিনিয়ার ইকুয়েশন যদি কোনো একটা নন লিনিয়ার যদি ইকুয়েশন দেয় সেটাকে করতে আমাদের তিন প্রসেস ইউজ করতে হয় একটা হচ্ছে বাইসেকশন রেগুলার ফলস পজিশন মেথড 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 এবং হচ্ছে নিউটন এই করে আমরা একটা নন লিনিয়ার ইকুয়েশন কে সলভ করতে পারি ঠিক আছে এরপর হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটু আগেই আমরা বলছিলাম যে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি ডিওয়াই ডিএক্স যে ইকুয়েশন চলে আসে ডিভাই ওয়াই বাই ডিক্ যদ ইকুয়েশন চলে আসে সেগুলোকে আমরা কিভাবে দেখেছিলাম এখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি সেটাকে আমরা কীভাবে সলভ করব। তো আমরা হাতে আমরা করতে পারি হাতে বাইডাস করে বা বিভিন্ন ম্যাথামেটিক্যাল প্রসেস ইউজ করে করতে পারি কিন্তু সেটা ইউজ করে যদি আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গয়েজের সাহায্যে করতে যাই তাহলে জিনিসটা কিন্তু খুব ক্রিটিক্যাল হয়ে যাবে তো আমরা কীভাবে সলভ করতে পারি এই তিন তিনখারা মেথড ইউজ করে অয়লার আরকে সেকেন্ড অর্ডার এবং ফোর্থ অর্ডার এই তিন তিনখারা মেথড ইউজ করে আমরা ডিফারেনশিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা সলভ করতে পারি ঠিক আছে এরপর আমরা দেখব হচ্ছে ইন্টিগ্রেশন কিভাবে সলভ করা যায় ইন্টিগ্রেশন সলভ করার জন্য দুখারা প্রসেস রয়েছে একখানা হচ্ছে ট্রাপিজয়েডাল এবং আরেক রয়েছে হচ্ছে সিমসেন ওয়ান থার্ড এই গুলো অবশ্যই কিন্তু ডেফিনেট ইন্টিগ্রাল হতে হবে ঠিক আছে এখন যদি একটা ইকুয়েশন ধরি i জিরো টু ওয়ান ঠিক তো আমরা এটা হাতে করলে কি হবে এটা হবে এক্স স্কোয়ার বাই টু ঠিক আছে এবার এই যে এখানে আমরা দেখে দিলাম যে এক্স স্কোয়ার বাই টু আমরা যদি এই ভ্যালুটা বসিয়ে দিই হয়তো আমাদের সলভ এসে যাবে কিন্তু এখন আমরা একটা পার্টিকুলার একটা প্রোগ্রামে যদি তাহলে করতে পারবো যদি একের বেশি যদি অন্য যদি কোনো একটা সংখ্যা দিয়ে দেয় যদি এখন যদি আমাকে বলে এক্স বাই এক্স প্লাস ওয়ান তাহলে তো আর আনসার এক্স স্কোয়ার বাই টু হবে না এটা সেই ক্ষেত্রে কিন্তু তখন আমরা সলভ করতে পারবো না তাই আমরা সলভ করার জন্য বেসিক যে রুলস আমরা ইউজ করব করবো সেটা হচ্ছে ট্রাপিজয়েডাল এবং সিমসন ওয়ান থার্ড এই দুটো মেথড ইউজ করে আমরা যে কোনো ইকুয়েশানকে আমরা সলভ করতে পারি তো সেই সেটাও কিভাবে করতে হয় এবং তার ভিডিওজ অ্যালগোরিদম প্রসিডিওর সোর্স কোড সেগুলো সমস্ত কিছুই আমরা এরপরে আমরা একে একে দেখতে থাকবো এরপর রইল হচ্ছে কার্ভ ফিটিং কি কি ধরনের কার্ভ হতে পারে একটা যে লিস্ট স্কোয়ার কার্ভ হতে পারে একটা লিনিয়ার কার্ভ হতে পারে পলিনোমিয়াল কার্ভ হতে পারে বা এক্সপোরেন্সিয়াল কোনো কার্ভ হতে পারে বা ট্রিগোনোমেট্রিক ফাংশন দিয়েও কোনো একটা কার্ভ হতে পারে এইগুলোকে আমরা কিভাবে সলভ করতে পারি তো সেগুলো আমরা আমাদের এই প্লেলিস্টে লিস্টে দেখ এই সমস্ত টপিক সম্পর্কিত আপডেট সবার আগে পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে এবং আমাদের ফেসবুক পেজ সিএস প্র্যাকটিক্যাল উইথ অসীম তো সেই পেজেও তোমরা যদি কোনো ডাউটস থাকে সেগুলো আমরা সেগুলো তোমরা কমেন্ট করে জানাতে পারো এবং আমাদের ইউটিউবে কমেন্ট সেকশানেও তোমরা সেখানেও কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং কোনো জায়গায় কোনো কিছু যদি বুঝতে ডাউট থাকে বা কোনো কিছুরই যদি কোনো কোয়ারি থাকে তো সেগুলোও তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে বলতে পারো এবং এর আগের যে সমস্ত প্রোগ্রামিং বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে যেগুলো আমাদের ভিডিওস রয়েছে সেগুলোও তোমরা আমাদের এই চ্যানেলে তোমরা দেখতে পাবে এবং তার লিঙ্কও ফেসবুক পেজে রয়েছে সেইগুলো নিয়েও সেগুলো নিয়েও যদি তোমাদের কোনো ডাউটস থাকে তো সেটাও তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো থ্যাংক ইউ